গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান মিল্ক ভিটা এই মুহূর্তে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সব কি তবে স্বাভাবিক, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোস্তাক হোসেন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক এবং জনস্বাস্থ্যের সমাজতাত্ত্বিক বিষয়ক বিশেষজ্ঞ এএসএম ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমরা যাব, তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা দেশে এবং বিদেশে এই মুহূর্তে আরটিভি দেখছেন, চাইলে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও চোখ রাখতে পারেন। আর যেহেতু অনুষ্ঠানটি সরাসরি হচ্ছে, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনারা ফোন করুন। তো ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে বিষয়টি শুরু করেছি যে সব কি স্বাভাবিক, এই বিষয়ে আমি একটা কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই। সেটা হচ্ছে সুইডেনের যে পরিবেশ কর্মী একজন কিশোরী গ্রেটা থুনবার্গ, এই করোনা সংকটের সময় তার একটা উক্তি বেশ আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন যে হোয়াট ইজ গোয়িং ব্যাক টু নর্মাল হোয়েন নর্মাল ইজ এ ক্রাইসিস। আমরা যে করোনাকে অস্বাভাবিক বলছি, একটা স্বাভাবিক অবস্থায় যেতে চাই, সে বলছে স্বাভাবিকটাই তো সংকট। যে স্বাভাবিকের মধ্যে আমরা পরিবেশ ধ্বংস করি, প্রাণীকুলকে ধ্বংস করি, তাদের ইকোসিস্টেমকে নষ্ট করি এবং জুনোটিক যেটাকে আমরা বলি যে তাদের শরীর থেকে ভাইরাসটা মানুষের মধ্যে চলে আসে, যে একটা বৈষম্যপূর্ণ পৃথিবীতে থাকে এক ভাগ লোকের হাতে 99% সম্পদ, সেই স্বাভাবিকে কি আমরা ফিরে যেতে চাই কিনা। এই শাহেদের কথা বলি, সে তো স্বাভাবিক সময়কার একটা দুর্নীতিবাজ, কিংবা জিকেজির কথা বলি, তা আমরা কোন স্বাভাবিকে ফিরে যেতে চাই? ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, সমাজ বিজ্ঞানের হিসেবে যদি একটু বিশদভাবে ব্যাপারটা বলেন। আমরা ধন্যবাদ রুবায়েত। আমরা যে স্বাভাবিকে ফিরে যেতে চাচ্ছি, সেই স্বাভাবিকে আর ফিরে যেতে খুব সহসা সেই স্বাভাবিকে ফিরে যেতে পারবো বলে আমাদের মনে হচ্ছে না। সারা বিশ্বে যে সমস্ত গবেষণা হচ্ছে, সে সমস্ত গবেষণাতে দেখা যাচ্ছে 2024 সালের আগে আপনি কোনো কিছুতেই যে ধাক্কাটা আসছে করোনা, সেটা আপনার 2024 সালের আগে কোনো কিছুতেই স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়া যাবে না। এবং আপনি যে কথাটা বললেন জুনোটিক ডিজিজ, সেই জুনোটিক ডিজিজ এর যে সমস্ত কজগুলা, কারণগুলা, প্রাণী থেকে জাম দিয়ে মানুষের ভিতরে যে ভাইরাস গুলা আসে সেগুলো কিন্তু আমাদের কারণেই। এই যে আমরা ইমার্জিং এবং রি ইমার্জিং ডিজিজ বলি, যে নতুন নতুন যে সমস্ত রোগ শোক যেগুলো আসছে সেগুলো কিন্তু ডিফরেস্টেশন, আমরা যে বনায়ন না করে বন কেটে ফেলছি, আমরা যে আপনার ঘর বাড়ি তৈরি করছি, আমরা যে নগরায়ন করছি, এই সমস্ত ফ্যাক্টরি কারখানা করছি, বিদ্যুৎ করছি সুন্দরবন কেটে, সবই করছি আমরা, সুন্দরবন কেটে আমরা শেষ করে দিচ্ছি, এগুলোর ফলই হলো আপনার এই সমস্ত জিনিস। কোনো কিছুই স্বাভাবিক এই মুহূর্তে কোনো কিছুই স্বাভাবিক নয়, এবং স্বাভাবিকে ফিরে যাওয়াটাও খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে হচ্ছে। আপনি যদি আমাদের বাংলাদেশের কথাটাই ধরেন, তাহলে আমি দু একটা পয়েন্ট আপনাকে বলি। যেমন ধরেন, এখনো সামগ্রিক সংক্রমণের হার 20% এর নিচে নামে নাই, যদিও আজকে 15-16% দেখাচ্ছে, কিন্তু সামগ্রিক সংক্রমণের হার কিন্তু 20% এর নিচে নামে নাই। তার মানে এটাকে একটা অস্বাভাবিক অবস্থা আমাদের দেশের জন্য। এবং 17 কোটি দেশে একটা দেশে আপনার টেস্ট বন্ধ, এটাকে বারবেলি বন্ধ, আজকে আমি একটা লিখাও লিখলাম যে বারবেলি টেস্টটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। আপনি এই 10-12 হাজার টেস্ট, এটাকে আপনি নাই বলতেই পারেন, মুস্তাক ভাই আছেন এখানে, উনি নিশ্চয়ই বলবেন যে এটা নাই, এইটাকে আপনার কোন ভারতে গত 33 দিন ধরে ভারতে বিশ্বের সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে, এবং আজকেও প্রায় 69,000, গতকালকে ছিল প্রায় 80,000, আজকেও প্রায় 800 থেকে 900 লোক মারা গেছে ভারতে। এবং ব্রাজিল এবং আমেরিকাকে পিছনে ফেলে করোনা আক্রান্তের দেশে শীর্ষস্থানের দিকে যাচ্ছে ভারত, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এটাকে কোনোভাবেই সামগ্রিকভাবে স্বাভাবিক বলা যাবে না। গড়ে প্রায় 35 থেকে 40 জন লোক মারা যাচ্ছে বাংলাদেশে, এটাকে কোনোভাবেই স্বাভাবিক অবস্থা বলা যাবে না। আন্তর্জাতিক যোগাযোগ টোটালি বন্ধ এখন এই মুহূর্তে, এই আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ, রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট খোলা, হোটেল রেস্তোরাঁ খোলা, কিন্তু দোকানপাট এবং হোটেল রেস্তোরাঁতে মানুষ কিন্তু যাচ্ছে না। এই যে আপনি যদি দেখেন যে এই 5%-এর নিচে না নামা পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য যে সমস্ত সংস্থা, সিডিসির যে সমস্ত রিপোর্ট সেগুলোতে দেখা যাচ্ছে, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে 5%-এর নিচে না নামা পর্যন্ত আপনি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক ধন্যবাদ ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আমি আপনার কাছে আবার। আর মুস্তাক ভাই, যদি বলেন যে ডক্টর আমানুল্লাহ বললে যে 5 ভাগের নিচে না আসা পর্যন্ত এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তা করা আসলে আমরা পারবো না, আপনার কি মনে হচ্ছে আসলে?
ধন্যবাদ। কবে আসবো পাঁচ ভাগের নিচে, কোনো মডেলিং আছে কিনা, ফোরকাস্ট আছে কিনা, আমাদের প্রেডিকশন আছে কিনা? মেডিকেল সমাজবিজ্ঞানী ডক্টর ফেরদৌস খুব জরুরি বলেছেন, রোগতাত্ত্বিক সূত্র অনুযায়ী একটা দেশে সংক্রমণ কমছে কিনা সেটা পরিমাপ করবার মাপকাঠি হচ্ছে, অন্যতম প্রধান মাপকাঠি হচ্ছে যে সংক্রমণের হারটা শতকরা 5-এর নিচে অন্তত পক্ষে 3 সপ্তাহ আছে কিনা। এবং বাংলাদেশের ক্ষেত্রে আরেকটি শর্ত যোগ হবে যে অন্তত পক্ষে প্রতিদিন 20,000-এর বেশি স্যাম্পল পরীক্ষা হতে হবে। তাহলে সেক্ষেত্রে তো এই সূত্র অনুযায়ী তো অফিস আদালত যানবাহন সবকিছু কিন্তু নিয়ন্ত্রিত থাকার কথা ছিল, কিন্তু আমাদের জীবিকার তাগিদে কারখানা পর্যন্ত আমরা খুলে দিয়েছি, আমরা সেই বাজার কাঁচা বাজার সেখানে সবাই মানুষ গমগম করছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা হল এগুলো বাকি আছে বা স্টেডিয়াম খেলা খেলাধুলো। আগে ছিল বাসে যে 2 জন যাত্রী ফাঁকা থাকবে, সেই ফাঁকাটাও চলে গেল, রাতেও সব চলতে পারবে, সবই কিন্তু ওপেন হয়ে গেছে। আসলে এখন বিশেষ করে বাচ্চাদের স্কুলের বিষয়টা খুবই স্পর্শকাতর বিষয়, যেই ব্যক্তি খুবই আশাবাদী আমাদের মধ্যে যে করোনা চলে যাচ্ছে বলেন, তাকে যদি জিজ্ঞেস করেন যে এখন যদি স্কুলটা খোলা হয় আপনার নাচ দিবেন, সে কিন্তু এক বাক্যে বলবে না না খোলার সময় হয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে ঠিকই বলেছেন ডক্টর ফেরদৌস যে স্বাভাবিক না। হ্যাঁ, আমরা জনস্বাস্থ্য কাজ যারা কাজ করি আমরা চাই স্বাভাবিকতার মাধ্যমে সতর্কতা, আমরা কোনো ভয়ভীতি পরিবেশ বা আতঙ্ক চাই না, স্বাভাবিক অবশ্যই চাই, অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলবে, কিন্তু জীবনকে বাঁচাবার জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, স্বাস্থ্য কর্তৃপক্ষ যে রোগী শনাক্ত করে তাকে আইসোলেশন করা, তাদের স্বজনদের কোয়ারেন্টাইন করা, সেটা অবশ্যই থাকতে হবে এবং সেটা নিত্যদিনের সঙ্গী, কাজেই সেই সেইটা সহ যদি স্বাভাবিক হয়, আমরা যদি আমাদের জীবনকে বাঁচাবার জন্য ব্যবস্থা করি এবং রোগের চিকিৎসা খুব দ্রুত করা যায় সেই ব্যবস্থা থাকে, তাহলে সেই স্বাভাবিকতা অবশ্যই কাম্য। কিন্তু স্বাভাবিকতার নামে যদি আমরা বেহিসাবি চলাফেরা করি, আমরা নিয়ম কানুনের তোয়াক্কা না করি, যেটি গ্রেটা থুনবার্গের আপনি উদ্ধৃতি দিয়েছেন যথার্থই যে স্বাভাবিক বলতে যে আমরা 26 মার্চ আগে বাংলাদেশ যে অব্যবস্থা অনিয়মের মধ্যে জনজীবন চলছে চলছিল অনেক ক্ষেত্রে, সেই স্বাভাবিকতা তো প্রয়োজন নাই। আমরা একটা সুশৃঙ্খল জনবান্ধব পরিবেশ বান্ধব স্বাভাবিকতা চাই যেখানে সংক্রামক ব্যাধি থেকে নিজেদেরকে সুরক্ষা করবার ব্যবস্থা সামাজিকভাবে থাকবে, সরকারিভাবে থাকবে, পারিবারিকভাবে থাকবে, সেই জিনিসটা এই করোনাকালে আমাদের নিশ্চিত করা দরকার। যতদিন করোনা আছে আমরা এই অভ্যাসে এই ব্যবস্থা যদি অভ্যস্ত হয়ে থাকি তাহলে করোনা চলে গেলেও আমাদের স্বাস্থ্যকে অভ্যস্ত আমাদের রাখতে হবে, যেমন সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, এটা করোনা চলে গেলে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। যেখানে একটা দূষণের সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে সেখানে অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে, হয়তো সব জায়গায় মাস্ক পরা দরকার নেই, আমরা আমাদের শারীরিক দূরত্ব সামাজিক ভাবে যেখানে অনুমোদনযোগ্য সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখবো, আমাদের ঘন হয়ে বাসের মধ্যে গাদাগাদি করে বসা সেই স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রয়োজন নেই। লঞ্চের মধ্যে আমরা দেখেছি হাজার হাজার মানুষ শত শত মানুষ ডেকের ভিতরে একেবারে সেই গোডাউনের মতো, সেই স্বাভাবিকতা আমাদের প্রয়োজন নেই। ট্রেনের ছাদে মানুষ চলাফেরা করবে, অনেক মানুষ বিশ্ব ইস্তেমার পরে আমরা দেখি প্রতিবার আসা এবং যাওয়ার পথে একটা জীবনের ঝুঁকি নিয়ে, সেই স্বাভাবিকতা আমাদের কাম্য নয়। এই স্বাস্থ্যবিধি যেগুলো আমরা রপ্ত করতে চাই সেই স্বাস্থ্যবিধির অধিকাংশই আমাদের করোনা উত্তর কালেও বজায় রাখতে হবে, অন্যান্য সংক্রামক ব্যাধি দূর করা যেভাবে এবং আমার স্বাস্থ্যকে বজায় রাখবার জন্য সেটা করতে হবে। তবে অবশ্যই আমাদের সামাজিক সংহতি, আমাদের সামাজিক একাত্মতা অবশ্যই বাড়াতে হবে। এই করোনাকালে সামাজিক একাত্মতা জনগণ বেশ কিছু আমরা দেখেছি, তারা প্রতিবেশী সাহায্যে গিয়েছেন, সামাজিক সাহায্যে গিয়েছেন, বিশেষ করে মার্চ এবং এপ্রিল মাসে দেখেছি আমরা, সেই সেই সামাজিক সংহতি অবশ্যই কাম্য। সেই সামাজিক দূরত্ব মানে সামাজিক সংহতি বিরুদ্ধ নয়, সামাজিক দূরত্ব হচ্ছে বড় বড় গ্যাদারিং স্কুল বা বিশ্ববিদ্যালয় কিংবা বাজার ঘাট সিনেমা হল সেগুলো বন্ধ রাখা, কিন্তু সামাজিক সংহতিটা অবশ্যই কাম্য। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ফেরদৌস, যদি একটু বলেন যে ভ্যাকসিন নিয়ে কোনো আশাবাদ আছে কিনা, চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ভারত অনেক ধরনের ক্লেম তারা করছে, আসলে আমাদের ডিপ্লোম্যাটিক জায়গা থেকে কতটা যোগাযোগ হচ্ছে রাজনৈতিক ভাবে, G2G যেটা বলি সে কোনো উদ্যোগ আছে কিনা, আপনার কাছে কোনো খবর আছে কিনা? আমাদের এখানে যেটা মনে হচ্ছে যে ধরেন এই ধরনের ডিজিজে ভ্যাকসিনের ক্ষেত্রে 2-3 বছর লাগে, কিন্তু এইবার যেহেতু সারা বিশ্ব একসাথে জাম দিয়েছে যে ভ্যাকসিন এটা বের করার জন্য, সেহেতু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে ভ্যাকসিন হয়তো আসবে। 4-5টা ভ্যাকসিন তো খুবই
ভালো পর্যায়ে আসছে, দুইটা তিনটা ভ্যাকসিন তো লাস্ট স্টেজে, তৃতীয় পর্যায়ে যেটা আমরা বলি ট্রায়াল, থার্ড স্টেজে আছে, থার্ড স্টেজে যেটা আছে সেটা আসছে। কিন্তু আমি একটা কথা যেটা বলতে চাই, প্রায় আমি কথাটা বলি যে আপনার ফ্লু ভ্যাকসিন কিন্তু খুব বেশি একটা কাজে আসে যে তা কিন্তু না। আমি হতাশা ছড়াতে চাই না যে ফ্লু ভ্যাকসিন যে খুব বেশি একটা কাজে আসে তা কিন্তু না। অতএব ভ্যাকসিনটা বাজারে আসবে, তার এফিকেসি, তার ধরন, এটা কিভাবে কাজ করে, কোন এলাকার লোকজনের জন্য কিভাবে কাজ করে, সেই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। এটা গেল একটা, খুব বেশি একটা আশাবাদী যে তা না, তবে আশা করতে দুষ্কৃতায়। তবে বাংলাদেশের যে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে বিশাল সমস্যা আছে, সেই সমস্যাটা কিছুটা ইদানিং লেখালেখির কারণে কিছুটা ইদানিং ওনারা একটু দৌড় জাপ শুরু করেছেন, কিন্তু ভ্যাকসিন ডিপ্লোমেসিতে কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে। যেমন আমাদের অর্থমন্ত্রী কিন্তু বলেছেন স্পষ্টভাবে যে আমাদের কাছে টাকা পয়সা রেডি আছে, আপনারা ভ্যাকসিন ডিপ্লোমেসিতে পিছিয়ে আছেন, আপনারা আর একটু অ্যাক্টিভ হন। এবং এটা এই যে চায়নার ভ্যাকসিনটা অনেক সময় লাগলো তাদেরকে ট্রায়ালে রাজি হতে। আবার ধরেন যে অক্সফোর্ডে যে ভ্যাকসিনটা আসবে, এটা কিন্তু যোগাযোগ করতে হয়, তাদের সাথে যোগাযোগ করে আনতে হয় যে আমাদের এখানে আসো, আমাদের এখানে। অর্থমন্ত্রী বলছে যে আশাবাদ ব্যক্ত করেছেন অক্সফোর্ডের ভ্যাকসিনের ব্যাপারে, উনি ব্যক্ত করেছেন, কিন্তু আপনাকে বলতে হয় যে আপনি আসেন আমাদের এখানে, আসেন আমাদের এখানে ট্রায়াল করেন এবং আমাদেরকে আমাদেরকে সস্তা ভ্যাকসিন গুলো আপনাকে। অক্সফোর্ডের ভ্যাকসিন কেন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমাদের আনতে হচ্ছে? আমরা কেন সরাসরি কেন যোগাযোগ করতে পারছি না? রাষ্ট্রদূতরা পাগল হয়ে গেছে কিভাবে ভ্যাকসিনটাকে সিকিউর করা যায়, পয়সা করে দিয়ে হোক, ডোনেশন দিয়ে হোক, পৃথিবীর বিভিন্ন দেশ ডোনেশন দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার, ভ্যাকসিনের দাম কিন্তু খুব বেশি পড়বে না, কিন্তু আপনাকে কিন্তু লিস্টে উপরের দিকে থাকতে হবে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনাকে 20% ভ্যাকসিন দিতে পারে, 20% ভ্যাকসিন দিলে আপনি 3 কোটি 3.5 কোটি ভ্যাকসিন পাবেন, তাহলে আপনার আরো 14 কোটি ভ্যাকসিন আপনাকে কে দিবে? আপনাকে সেই 14 কোটি ভ্যাকসিন, 14 কোটি না হলেও আপনাকে মিনিমাম 60 না, বলা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যাল, তাদের সক্ষমতা আছে, যদি ফর্মুলা আমরা পেতে পারি পেটেন্টটা, তাহলে কিন্তু আমরা নিজেরা বানাতে পারবো, সেটা দুই একটা কোম্পানি নামও কিন্তু বাজারে চলে আসছে। না সেটা কিন্তু একদম ভুল বলেন নাই, কিন্তু সেটা তো আপনাকে কন্ট্রোল, সেটা তো আপনাকে তাদের সাথে এমওইউ করতে হবে, তাদের সাথে তো আপনাকে, তার সাথে আপনাকে কন্ট্রাক্টে আসতে হবে, এবং তাকে আমার এখানে সেই ধরনের এফিকেসি আছে, সেটা আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড, আমরা সেটা মেনটেন করি, সেটা তাদেরকে বোঝাতে হবে। সেই জায়গাগুলোতে আমরা কিন্তু পিছিয়ে আছি। আর একটা জায়গাতে আমি জায়গাটাতে বলি, যেহেতু ভ্যাকসিনের কথা বলছেন, ভ্যাকসিন আসলেও বাংলাদেশে কত বছর লাগবে আপনার ভ্যাকসিনটা পৌঁছাতে, এবং সেই ভ্যাকসিনটা সারা দেশে মানুষ কাদেরকে দিবেন? আপনি কি ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে আগে দিবেন, মিডিয়া পিপলদেরকে আগে দিবেন, শিক্ষক স্টুডেন্ট তাদেরকে আগে দিবেন, আপনি ডাক্তার সাহেবদেরকে আগে দিবেন, আপনি কাদেরকে দিবেন, বয়স্কদেরকে আগে দিবেন? এই যে ভ্যাকসিন ম্যানেজমেন্ট, এটা একটা বড় জিনিস। মুস্তাক ভাই আসেন এখানে জানেন, আমরা বিসিজি নিয়ে কাজ করতে গিয়ে দেখছি যে সেখানে একটা ডোজ দেওয়ার পরে সেকেন্ড আর দিচ্ছে না। ওই বিসিজি তে এখন এখন পর্যন্ত আপনার দেখবেন যে ওই 70-80% উপরে কিন্তু আপনার নেওয়া যাচ্ছে না। অ্যাডাল্ট ভ্যাকসিনের অবস্থা আমাদের এখানে কিন্তু ভয়াবহ, বয়স্ক লোকরা কিন্তু ভ্যাকসিন দিতে চান না, ওনারা ভ্যাকসিনের ব্যাপারে ইন্টারেস্টেড না। এখানে আবার ডাবল ডোজ লাগতে পারে, যদি ডাবল ডোজ লাগে তাহলে একবার দেওয়ার পরে তারা খুঁজে এনে আবার সেকেন্ড ডোজ দেওয়া, এটা বিরাট ঝামেলার ব্যাপার। আবার এমনও হইতে পারে যে ভ্যাকসিনটা হয়তো বছরে 2 বার দিতে হইতে পারে, অথবা প্রতি বছরও দিতে হইতে পারে, এমন ফ্লুর ক্ষেত্রে, যেটা আমরা জানি ফ্লুর ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই দিতে, এক বছরের বেশি কাজ করে না ফ্লুর ক্ষেত্রে, প্রতি বছর কারণ ভাইরাস তার প্রকৃতি চেঞ্জ করে ফেলে, সেরকম হতে পারে। ডক্টর মুস্তাক যদি একটু আপনি বলেন যে ভ্যাকসিন নিয়ে যে কথাগুলো হচ্ছিল সেখানে যদি আপনি একটু প্রবেশ করেন। হ্যাঁ, ভ্যাকসিন বাংলাদেশে আনবার জন্য আমাদের বহু পাক্ষিক সমস্ত অপশন খোলা রাখতে হবে। প্রথমটা হচ্ছে আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করা। একটি কোম্পানি তারা গণমাধ্যমে বলেছে, আমরা অপেক্ষায় আছি, তারা পরবর্তী ডেভেলপমেন্ট আমাদের জানাবেন। দ্বিতীয় হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল করা। বাংলাদেশের বাইরে যারা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল করতে চান, যত বেশি সংখ্যক কোম্পানির ভ্যাকসিন আমরা ট্রায়ালে যাব, তত বেশি একটা সঠিক কার্যকর ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যে যতগুলো ভ্যাকসিন এখন আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, খুব বেশি ভ্যাকসিন সফল হবে বলে মনে হয় না, কাজে সেক্ষেত্রে আমাদেরকে ঝুঁকিটা তত কম যত বেশি আমরা। একটা যদি বলেন, আমরা কি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে কি বাড়তি সুবিধা পাবো, যে ভ্যাকসিনের ফর্মুলা আমাদের কপিরাইট পেটেন্ট ওইভাবে আমরা ভেঙে নিজেরাই বানাতে পারবো, সেই সুবিধা আমাদের আছে কিনা মুস্তাক ভাই? সেই ক্ষেত্রে কোভ্যাক্স মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন আমাদের সমস্ত দেশে যেন সমানভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যায়, জনসংখ্যা অনুপাতে সেই তারা কাজ করছে,
এবং সেজন্য তারা সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তারা যেন এই বিষয়টা আওয়াজ তোলে। কারণ উন্নত দেশগুলো আগে থেকে ভ্যাকসিন কিনে রেখেছে, এখন এই বিষয়টাকে যদি রদ করতে হয় তাহলে তারা কোভ্যাক্স চালু করেছে সেজন্য, এবং সেখানে অনেকে দান করছে, যারা সচ্ছল দেশ তারা সেখানেও দান করছে, যে সেখান থেকে ভ্যাকসিনটা কিনে যে সমস্ত কোম্পানিগুলো ভ্যাকসিন তৈরি করছে তাদেরকে তো একটা উৎপাদন খরচ তো দিতে হবে আমাদের, সে তার মাধ্যমে কোভ্যাক্স আছে, সেপি রয়েছে, গাভি রয়েছে, এগুলো এরা মিলে কিন্তু কাজগুলো করছে। বাংলাদেশ সেখানে আনুষ্ঠানিকভাবে সেখানে অংশগ্রহণ করেছে, গাভিতে তো আমাদের সরকার চাঁদা দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাভির যে বৈজ্ঞানিক সম্মেলন সেখানে বক্তব্য দিয়েছেন, সেটা বহুপাক্ষিক বিষয়। এছাড়াও দ্বিপাক্ষিক ভাবেও আমাদের বাংলাদেশ সব রাস্তা খোলা রেখেছে, চীনের সাথে ভ্যাকসিন ট্রায়ালের কথা হচ্ছে, রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে, আমাদের মানুষের যে জিন বৈশ্যের সঙ্গে ফাইন টিউন করা হবে সেরকম কোন সুযোগ আছে কিনা, চেষ্টা আছে কিনা? ক্লিনিক্যাল ট্রায়ালে আমাদের অংশগ্রহণ করতে হবে, এবং আমি মনে করি যে যদি কোন সফল ভ্যাকসিন বিদেশে বা ইউরোপে আবিষ্কৃত হয় বাংলাদেশে সবাইকে দেবার আগে অবশ্যই ক্লিনিক্যাল ট্রায়াল করা দরকার, কারণ ভ্যাকসিনের নিরাপদ খুবই বড় জিনিস, কার্যকর কিন্তু নিরাপদ যদি না হয় সেই ভ্যাকসিন চলবে না। যদি সেই ভ্যাকসিনটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল না হয় তাহলে সেটা চলবে না। কাজেই যেমন ডেঙ্গির ভ্যাকসিনটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করবার পরে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল, ফিলিপিন্সে করতে গিয়ে দেখা গেল শিশুরা মারা গেল, বাংলাদেশেও প্রায় সেই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা মানে শুরু করেছিল উদ্যোগ, বিকলাঙ্গ হয়ে যায়, মারা যায়, হ্যাঁ সেটাও সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। নিরাপত্তার দিকটা আমাদের অবশ্যই দেখতে হবে, সেজন্য বলছি যে যত বেশি ক্লিনিক্যাল ট্রায়াল করবো, যত বেশি কোম্পানির সঙ্গে যেটাই সফল হোক আমরা সঙ্গে সঙ্গে আমরা জনগোষ্ঠীর মধ্যে প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, তারপরে কথা থেকে যায় ডক্টর ফেরদৌস ঠিকই বলেছেন যে এই ভ্যাকসিন দুটো ডোজ, সিনোভ্যাক কিন্তু দুটো ডোজ, অধিকাংশ ভ্যাকসিন আমার জানা মতে তারা কিন্তু দুটো ডোজ দিয়ে পরীক্ষা করছে, কাজে সেক্ষেত্রে দুটো ডোজ তো দিতেই হবে। তারপরেও এটা FDA বলেছে যে অন্তত পক্ষে 50% যদি এফেক্টিভ হয় তাহলে সেটা অনুমোদন দেওয়া যেতে পারে, কিংবা প্রতি বছর নিতে হবে কিনা এই বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার। প্রতি বছর ধরো তো ভালো কথা, কিন্তু আমাদের এই ভ্যাকসিনটা 3 মাসের কম যদি কার্যকরী থাকে তাহলে সেটা আরো বিপদ, কারণ 3 মাসের হ্যাঁ 3 মাসে অন্তত পক্ষে 3 মাস যদি কার্যকর থাকে তাহলে 3 মাস পর পর দেওয়া যদি হয়, এর মধ্যে আরো গবেষণা হবে, ভ্যাকসিনটাকে উন্নত করবার জন্য চেষ্টা হবে। অনেক ধন্যবাদ দুজনকে, এ নিয়ে আমরা আরেকটু কথা বলবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা মিল্ক ভিটা এই মুহূর্তে বাংলাদেশে আজকে কথা বলছিলাম, সব কি তবে স্বাভাবিক হয়ে গেল? আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক, মিল ভিটা এই মুহূর্তে বাংলাদেশ, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম সব কি তবে স্বাভাবিক, প্রিয় দর্শক এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ যোগ দিয়েছেন। বিরতির আগে আমরা খানিকটা কথা বলেছি, বিরতির পরে ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আপনি যদি বলেন সবকি স্বাভাবিকের মধ্যে আমরা বলতে চাচ্ছি যে এর আগে অফিস খুলে দিয়েছিল একদম রেগুলার, তারপর হচ্ছে কারখানা খুলে দিয়েছিল এর আগে, তারপর আমরা দেখলাম যে ট্রেন চালু হয়েছে, এখন বাসে যে একটা সিট ফাঁকা রাখতো সেটা উঠে দেওয়া হয়েছে, এখন বাসে রেগুলার চলবে, এখন বাসে চলা মানে তো লোক দাঁড়িয়েও যেতে পারে, সব মিলিয়ে তাহলে কি স্বাভাবিকই আমরা চলে গেলাম কিনা? রোগতাত্ত্বিক ভাবে কি আসলে স্বাভাবিক, নাকি আমরা দেখাতে চাচ্ছি স্বাভাবিক আসলে? ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, ভারতীয় উপমহাদেশের একটা বৈশিষ্ট্য হলো ডাটা ম্যানিপুলেশন করা, এবং এটা গত 1000 বছর ধরে করে আসছে, যা ঘটে তা বলবে না কখনো, এটা শুধু বাংলাদেশ না, এটা পুরো ভারতীয় উপমহাদেশের। এই যে আমরা একটা গল্প শুনছি যে মিথ্যা 3 রকমের, মিথ্যা, ডাহা মিথ্যা এবং পরিসংখ্যান, লাই, ড্যাম লাই এন্ড স্ট্যাটিস্টিক্স, এবং সেটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে ভারতীয় উপমহাদেশে আসতে হবে, শুধু বাংলাদেশ বলবো না, এই পুরো অঞ্চলেই আপনার একই ঘটনা, যার জন্য ভারতীয় উপমহাদেশে আপনি দেখবেন উন্নয়নের বন্যা বসে যাচ্ছে না, এবং এখানে আলোর মুখও দেখতে পাই না, একটা টানেলের ভিতরে ঢুকে গেছি আমরা, একটা অন্ধকার টানেলের ভিতরে, এবং কয়শো বছর লাগবে এখান থেকে বের হতে সেটা কেউ জানে না। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, বন্যা তো হয়ে গেল, বন্যা তো বেশ হলো, একটা বড় বন্যা তো হলো, এখনো চলছে, বড় বন্যা হচ্ছে, হ্যাঁ তা তো হয়ে গেল। আপনাকে গণপরিবহন নিয়ে আমরা খুব আর্লি ডিসিশনে চলে গেছি, আমাকে জীবন জীবিকার প্রশ্নে আমাদেরকে খুলতে হবে, আমরা গরিব দেশ সেটা মানতে হবে, সেটা ঠিকই আছে, কিন্তু গণপরিবহন নিয়ে WHO অথবা CDC তারা কি বলে,
অথবা যে সমস্ত দেশে 20% সংক্রমণ রেট সেখানে গণপরিবহন কিভাবে চালাচ্ছে, গণপরিবহন তো চলতে হবে, কিন্তু গণপরিবহন আপনারা কিভাবে চালাবেন? আপনারা বললেন যে মাস্ক পরতে হবে, গণপরিবহনে যত সিট তত লোক উঠবে এবং আপনাকে দাঁড়িয়ে লোক নেওয়া যাবে না। আজকে টেলিভিশন গুলোতে কি দেখাচ্ছে, প্রত্যেকটা টেলিভিশনে দেখাচ্ছে যে দাঁড়িয়ে লোক নিচ্ছে, কেউ কোনো মাস্ক পরছে না। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে সার্কুলার দিচ্ছেন যে এটা করতে হবে ওটা করতে হবে, জনগণ তো সেটা মানতে বাধ্য না। জনগণ সেই তদারকি কি আছে, মানছে কিনা, সেই তদারকি কি আছে, তদারকি আপনার সেই তদারকি নাই, আপনার সেই বুদ্ধি নাই, সেই বিবেচনা নাই। কক্সবাজার সিলেট খুলে দিল কিন্তু আদৌ মাস্ক পরে টুরিস্টরা যাচ্ছে কিনা, সেই তদারকি আছে কিনা, কমিউনিকেশন থিওরি সম্পর্কে কোনো ধারণা নাই, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন আপনি একটা সার্কুলার দিলেন যে দাঁড়িয়ে লোক নেওয়া যাবে না, এটা কি কোনো কথা? দাঁড়িয়ে লোক নেবে না তারা? সারা বিশ্বে আপনাকে 3 সিটে একজন, আপনি সেটা বিমানে ট্রাভেল করেন, আপনি ট্রেনে ট্রাভেল করেন, আপনি বাসে ট্রাভেল করেন, সেটা আপনাকে সেটাকে মেনে নিতে হবে। এবং জনগণ কিন্তু একটু বেশি পয়সা দিয়ে হলো সেই ট্রাভেলটা মেনে নিচ্ছিল যে ঠিক আছে আমরা 2 সিটে 3 সিটে অন্তত পক্ষে একজন, আচ্ছা 3 সিটে একজন না দেন, আপনি 2 জন দেন, একটা একজন কর্নারে বসবে, একজন সাইডে বসবে, এবং মাস্কটাকে আপনি নিশ্চিত। আগে বলা হয়তো 1.5 মিটার, এই গত 1 সপ্তাহ আগে সমস্ত রিপোর্ট আসছে, গবেষণার রিপোর্ট আসছে, সেখানে দেখা যাচ্ছে 1.5 মিটার ইজ নট সাফিসিয়েন্ট, more than 2 meter is a প্রয়োজন। এবং আপনি অন্য কিছু সেভ করতে না পারলো, হাত ধোয়া একটু কম হলো, আপনি চোখ নাক এবং মুখটা, আপনাকে স্পেশালি নজাল এই যে ট্রান্সমিশন, চোখ এবং নাকটা নিয়ে বারবার গবেষণা আসতেছে, আর কেউ মানছে সেটা? গণপরিবহনে যে সিদ্ধান্তটা আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্তটা রিভাইজ করেন, গণপরিবহনে সিদ্ধান্তটা ঠিক হয় না, ইটস টু আর্লি। এবং সংক্রমণ আলটিমেটলি এমন একটা অবস্থার দিকে যাবে, আমরা ঈদের আগেও বলেছিলাম যে আপনারা দেখবেন যে ঈদের 2 সপ্তাহ পরে কি অবস্থা হয়, এখন দেখেন আপনি কি অবস্থা চলছে। আমরা তো ফেজ 1, অনেক ধন্যবাদ আমার ভাই, আমি আপনাকে জানাবো, শেষ করি না এখনো। জি মুস্তাক ভাই, যেটা বলেন যে এইসব সিদ্ধান্তগুলো যে হচ্ছে, এটা তো আমরা জানি যেহেতু একটা হেলথ ক্রাইসিস, এখন এটা কি ডাক্তারদের এক্সপার্টদের তাদের কথাও তো হচ্ছে, নাকি একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হচ্ছে সব ব্যাপারগুলো, টেকনিক্যাল লোকদের কথা কতটা মানা হচ্ছে আসলে? এটা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এখনকার ঠিক আপনার এটা শুরু হয়েছে রমজানের শেষ দিক থেকে, স্বাস্থ্য বিভাগের যে পরামর্শগুলো সেই পরামর্শগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। তাহলে তারা পরামর্শ দেয় কেন, তাহলে পরামর্শ দিয়ে লাভ কি? সংকটটা স্বাস্থ্যে তাদের কথা শোনা হচ্ছে না, তো এই পরামর্শ তো কোনো মূল্য নাই আসলে। হ্যাঁ, শুধু না স্বাস্থ্যের কথা একতরফা শুনতে হবে, বলছি না যে স্বাস্থ্য বিভাগ সহ যারা অন্যান্য স্টেক হোল্ডার তাদের সঙ্গে একসাথে মুখোমুখি বসে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। যেমন গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হলো, তাহলে গার্মেন্টস মালিকরা কেন স্বাস্থ্য বিভাগের মুখোমুখি হলো না? এই টেলিভিশন টক শোতে একজন গার্মেন্টস মালিক বললেন যে তিনি কিন্তু ঠিকই বলেছেন, প্যান্ডেমিক প্রিপারেডনেস প্ল্যানে বলা আছে যখন দেশে কমিউনিটি সংক্রমণ হবে, মহামারীর চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হবে। তাহলে যে আমরা তো সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি, সেখান থেকে সিদ্ধান্ত পেয়েছি, আমাদের দরকার নাই স্বাস্থ্যমন্ত্রী কি বললো না বললো। তাহলে কথা হচ্ছে যে হ্যাঁ, এটা তো প্রকাশ্যে হওয়া উচিত যে প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা ক্যাবিনেট ডিভিশন, সেখানে এক সমস্যা আছে, ক্যাবিনেট ডিভিশন উপরে নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেক্রেটারির উপরে, কাজেই সেটা তারা ঠিক করতে। তাহলে যেটাই উপরই থাকুক না কেন, আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী আর জনপ্রতিনিধিদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শীর্ষ নির্বাহী বাংলাদেশের, কাজেই সেক্ষেত্রে প্রকাশ্যে বসে সকল স্টেক হোল্ডাররা একসাথে আলাপ করে ঝগড়াঝাটি হোক যাই হোক, তারপর একটা সিদ্ধান্তে আসবে। আরেকজন এক কথা বলবেন, আর যারা সরকারের কর্মকর্তা তারা তো সরাসরি সবাই কথা বলেন না, কিন্তু তারা নির্দেশটা দেন ঠিকই এবং সেই নির্দেশ মানতে বাধ্য যারা স্বাস্থ্য বিভাগ আছে। কাজে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার যে জন্য স্বাস্থ্য বিভাগের পরামর্শ হয়তো অর্থনৈতিক বিবেচনায় কোনো কোনো সিদ্ধান্ত তারা পাশ কাটতে পারে, সব দুনিয়া এটা হচ্ছে না, মেনে নিতে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ওপেন ঝগড়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে ঝগড়াটা ওপেন তো আমরা করছি না, ওপেন ঝগড়া প্রয়োজন নাই, কিন্তু ঘরের ভিতরে ঝগড়া করে সিদ্ধান্ত নেওয়ার একটা স্বচ্ছ প্রক্রিয়া থাকবে, একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে, তাহলে সবাই কিন্তু সেই সেইভাবেই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা সেই রোজার শেষ দিক থেকে একের পর এক যে সিদ্ধান্ত হয়েছে, স্বাস্থ্য বিভাগের সব সিদ্ধান্ত মানা হয়নি, একেবারেই সব সিদ্ধান্ত মানা হয়নি সেটা বলবো না, বেশ কিছু সিদ্ধান্ত পাশ কাটিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু পরে দেখে কিন্তু দোষী করা হচ্ছে স্বাস্থ্য বিভাগকেই। আমি কারো সভায় গেছি না,
যে মানুষের কাছে তখন শাস্তি বিভাগটাই দোষী, কারণ তোমরা এটা করলা, কারণ তোমরা ঠেকালে না, তোমাদের দায়িত্ব কি, তোমরা চলে যাও, এটা ভ্যালিড সমালোচনা। যদি স্বাস্থ্য মন্ত্রী মহোদয় বা ডিজি হেলথ বা স্বাস্থ্য সচিব তাদের কোনো কথা যদি তারা এই বিষয়ে প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে তাকে ব্যর্থতার দায় তাকে নিতে হচ্ছে। এই এই একটা বড় সমস্যা আমাদের, এই প্যান্ডেমিক প্রিপারেডনেস প্ল্যান হয় সংশোধন করা উচিত, স্বাস্থ্যের মতো এরকম একটা সংকট যখন আমরা বলছি যে খুবই বিশেষজ্ঞদের জ্ঞান লাগে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে, তো পুরোটা কি আমরা রাজনীতিতে কভার করতে চাচ্ছি কিনা? এটা রাজনীতিতে ঢুকে গেছে এখানে, এবং এখানে আমলাতন্ত্র দুটাই ঢুকে গেছে, এবং আমরা মুস্তাক ভাই বললেন যে আমেরিকাতে ঢুকে গেছে, ফাউসির সঙ্গে ট্রাম্পের ঝগড়া কিন্তু আমরা দেখেছি, দ্বন্দ্ব দেখেছি, তাহলে সমস্যা কেবল আমাদের না, আসলে সেখানে হচ্ছে না, সমস্যা সারা বিশ্বের। আমরা রাশিয়াতে দেখেছি যে রাশিয়ার ভ্যাকসিন দিয়ে ওদের বিশ্বকে ডাক্তার পদত্যাগ করেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা সারা বিশ্বতে একই ধরনের ঘটনা ঘটছে, তবে আমরা যে কাজটা করছি সেটা হলো আমরা বাইপাস করে করোনাটাকে একটা তামাশার বিষয় হিসেবে রূপান্তরিত করে ফেলছে। এখন কারো সঙ্গে করোনা কথা বলতে গেলেই সে একটু হাসি দেয়, মুসকি জোকস বলে, এটা বলে ওইটা, অথচ প্রতিনিয়ত ইম্পর্টেন্ট মানুষটা মারা যাচ্ছে। এবং আজকে যদি ভারতের যে অবস্থা, এই অবস্থা যদি বাংলাদেশে ধারণ করে, এত গাদাগাদি করে আমরা বসবাস করি, আমাদের ডেন্সিটি অফ পপুলেশন এত বেশি, তাহলে এখানে কি অবস্থা হবে? ধরেন দেশের ভিতরে হয়তো তেমন কোনো আপনি এটা টের পেলেন না যে আমাদের আচ্ছা খাবার আছে, খাবারের সাপ্লাই আছে, এই আছে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এবং সোশ্যাল আনরেস্ট তৈরি হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে সোশ্যাল আনরেস্ট তৈরি হয়ে গেছে অলরেডি করোনাকে নিয়ে, আরো তৈরি হওয়ার পথে বেকারত্বের হার বাংলাদেশে আপনার ধরেন এই করোনা উপলক্ষে বলতেছে আরো 20% বেশি, মানে যেটা ছিল তার থেকে আরো 20% প্লাস সেদিকে চলে যেতে পারে, 70-80 লক্ষ লোক বেকার হয়ে, নতুন করে বেকার হয়ে যাচ্ছে, ঢাকা শহর থেকে সমস্ত গ্রামে চলে গেছেন চাকরি বাকরিতে, আপনার মিডিয়াতে বড় বড় মিডিয়া হাউস গুলাতে সেখান থেকে স্যাক করা দেওয়া হচ্ছে, কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ ডাটা ম্যানিপুলেশনটা এমন ভাবে হচ্ছে, যেহেতু আমার কোনো টেস্ট নাই, নো টেস্ট, আমার যেহেতু টেস্ট নাই, সেহেতু আমরা ফেজ ওয়ান এর কি শেষের দিকে আছি, নাকি ফেজ টু শুরু হয়ে যাচ্ছে, নাকি আগামী শীতে ফেজ টু আসবে, আমাদের এখন কি অবস্থা, এটা পুরোটা এই কার্ভটা একদম জিগজ্যাগ হয়ে গেছে। এবং সারা বিশ্বে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তার যারা গবেষণা করে, তারা একদম পাজল, এখন কোনো প্রজেকশন বলা যাবে না। এখন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, শুধু এটা বলা যাচ্ছে যে গ্রামেগঞ্জে ছড়িয়ে গেছে, কিন্তু এটাকে কোনো প্রজেকশনের আন্ডারে যে এটা হলে এটা আমরা অন্ধকারে আছি, টোটাল অন্ধকার। এবং এইটাই ভাইকে একটু বলবেন, পৃথিবীর অন্য দেশের एग्जांपल যে প্রতিবেশী দেশগুলোর সংক্রমণ আমাদের মতো দেশগুলো কিভাবে আমরা প্রভাবিত হতে পারি, ভারতের যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আসলে। আমি একটু এটা এটা তো নিশ্চয়ই প্রতিবেশী দেশ, যেখানে বিশেষ করে ল্যান্ড বর্ডার আছে, সেখানে কোনো বাড়তি সতর্কতা কি আমরা দেখাচ্ছি কি না? পারস্পরিক সতর্কতা, ভারত সতর্ক থাকবে বাংলাদেশ সম্পর্কে, আমরা সতর্ক থাকবো, বা মিয়ানমারে যদি হয়, মিয়ানমার অবশ্যই খুবই সংক্রমণ কম। আমি একটু ডক্টর ফেরদৌস বা আমান ফেরদৌস বলছেন যে জিগজ্যাগ, দেখুন পৃথিবীর প্রথম সারির যারা বিশাল সংক্রমণ হয়ে গেছে, ক্লাসিক্যাল পিক সেখানে পেয়েছি আমরা, আর সমস্ত দেশেই কিন্তু জিগজ্যাগ। আপনি একটু কষ্ট করে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার এটা দেখেন গ্রাফটা, আমি দেখলাম শ্রীলঙ্কার গ্রাফে এই যে পিক আমরা খুঁজি, এটা অন্তত 6টা পিক দেখা গেছে, এই মধ্যে তারা সংসদ নির্বাচন করেছে, উঠছে নামছে উঠছে। সিঙ্গাপুরে কি দেখছি আমরা, উঠে নেমে গেল আবার উঠছে আবার নামছে, জাপানে এখন উঠছে আবার নামছে, দক্ষিণ কোরিয়াতে আবার উঠছে, আজ এইরকম এই এটা সব বলা হচ্ছে যে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের জন্য একটা নতুন ভাইরাস, এবং এটার সাথে সিজনালিটির কোনো সম্পর্ক নেই। যতক্ষণ পর্যন্ত তারা মানুষকে সংক্রমণ করার জন্য পাবে, তারা ছড়িয়েই যাচ্ছে। যেমন ফ্লোরিডাতে এখন তারা বলছে যে এখন ফ্লোরিডাতে সংক্রমণটা একটু নিচের দিকে, গোটা আমেরিকা মহাদেশে একটু নিচের দিকে সংক্রমণ, যে কত পার্সেন্ট মানুষ সংক্রমিত হওয়ার পরে সেটা থেমে গেল, বিজ্ঞানীরা সিডিসি বলছে যে 10% হয়েছে, ফ্লোরিডার স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে না 20% হয়েছে, তাহলে 20% যদি সংক্রমিত হয় তাহলে কিন্তু থেমে যাবে সংক্রমণ। তখন সিডিসির অন্য বিজ্ঞানীরা বলছেন না, সংক্রমণটা আবার ফিরে আসবে, তখন এই যে বাকি 80% আছে তাদের মধ্যে সংক্রমণটা হবে,
কাজী 20% হয়ে গেলে সেখানে সোকল হার্ড ইমিউনিটি হয়ে যাচ্ছে না, কাজী হয়তো 20% হওয়ার পরে জিওগ্রাফিক্যালি বা কোনো কোনো কারণে সেটা কমে গেছে। নিউ ইয়র্ক শহরে কিন্তু এটা বলা যাবে না, নিউ ইয়র্ক শহরে শতকরা 10-20 মধ্যে কমে গেছে। নিউ ইয়র্ক শহরে যখন সংক্রমণের বিস্ফোরণটা হলো, মানুষ নিজেই ঘরের মধ্যে ঢুকে গেল, এবং নিউ ইয়র্কের তিন দিকে পানি, ম্যানহাটন দ্বীপ আপনারা সবাই গেছেন এখানে যারা আছেন, কাজে সেখানে আপ স্টেটে যাওয়ার জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, সেখানে একটা স্বাভাবিকভাবেই তারা একটা নিজেরা এনক্লোজার করে নিয়েছেন। কাজে এক একটা শহরে সংক্রমণের এক একটা হার, যে হার পরে হয়তো কোথাও কমে গেছে আবার ফিরে এসছে, ডেমোগ্রাফির সাথে একদম জড়িত না তা কিন্তু বলা যাবে না, জিওগ্রাফির সাথে একদম জড়িত না তা কিন্তু বলা যাবে না। আপনি দেখবেন যে ব্রাজিলের যে চিত্রটা দেখা যায়, অথবা আমেরিকাতে একটা স্টেট শেষ করে তারপরে আরেকটা স্টেট, ঢাকাতে যেটা হলো, ঢাকাতে কিন্তু এখন গত 3-4 দিন ধরে আপনি দেখবেন যে 12-15% আর ঢাকার বাইরে 20-25%। হোয়াট ডাজ ইট মিন? এটা মিন করে যে ঢাকাতে লোকজন ইডিওসিনক্রেসি মানে উদাসীন হয়ে গেছে, তাই সে আর টেস্টের দিকে যাচ্ছে না। ঢাকার বাইরে যেহেতু তার ফেসিলিটিস কম, সে দৌড়ে তাড়াতাড়ি করে কোথায় টেস্ট করানো যায় আপনি সেই চিত্রটা দেখবেন। এই ICTDRB এবং IDCR এর যে স্টাডিটা, বাংলাদেশ সরকারের তো স্টাডি, সেখানে বলা হচ্ছে যে ঢাকা শহরে প্রায় 9% লোক সংক্রমিত, আপনার স্লামে বলা হচ্ছে যে অ্যারাউন্ড 6% লোক। ঢাকাতে যদি 9% সংক্রমিত হয় তাহলে ঢাকা স্ট্যাটিস্টিক্যাল মেট্রোপলিটন এরিয়াতে যদি 2 কোটি লোক থাকে তাহলে তো 18 লক্ষ লোক আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। তা আপনার তো টোটাল সংক্রমণ এখনো স্ট্যাটিস্টিক্যালি 3 লাখের বেশি আমাদের দেশে সরকারিভাবে হয় নাই। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন আমাদের এখানে যে কাজটা আমরা এখন করতে চাচ্ছি যেটা সেটা হলো আপনারা র্যাপিড টেস্টের পারমিশন দিচ্ছেন, সেই র্যাপিড টেস্টটা খুব তাড়াতাড়ি করে সারা দেশে এটা ছড়িয়ে দিন, এবং সংক্রমণের গতিটা যাতে আমরা বুঝতে পারি, বিশেষজ্ঞরা যাতে এই জিনিসটা বুঝতে পারে, বাংলাদেশকে সাজেস্ট করতে পারি যে এই কাজটা করা দরকার। যেমন একটা উদাহরণ বলে, আমাদের দেশে প্রায় 3 কোটির মতো হাউস হোল্ড, এই 3 কোটি হাউস হোল্ডে যদি আপনি স্কুল কলেজ খুলে দিতেন তাহলে কিন্তু এই 3 কোটি হাউস হোল্ডে বাচ্চারা যদি এটা সেটা কিন্তু বাড়িতে নিয়ে যেত করোনাটা, যার কারণে সরকার খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে, খুব এই জায়গাটাতে খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়ে তারা দেরি করে যাচ্ছে, যে অক্টোবর পর্যন্ত নিয়ে যাচ্ছে, নভেম্বর ডিসেম্বরের দিকে পর্যন্ত নিয়ে যাচ্ছে, তারা সেশনটা চেঞ্জ করে একদম জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাবে, এই জায়গাটাতে তারা খুব ভালো কাজ করছে। কিন্তু সংক্রমণটাকে যদি বুঝতে না দেন তাহলে আপনি পলিসি করবেন কি, আপনি কাকে সাজেশন দিবেন কি, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন? অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, আগামীতে আবারও দেখা হবে। সবাই মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.